the beauty of Potuyakhali. Hey, my student, is agar. Hey, university, right? So, Eva, bhai, I'm as always. 12 bara na diye, chale jai. Nothing can stop me. I'm all the way up. All the way up. All the way up. I'm all the way up. I'm all the way up. Hello, assalamualaikum. What is up, people? This is Akib, and you are watching Akib Rahman YouTube channel. So, আজকে এখন আছি বরিশাল বিএম কলেজের সামনে আর আমাদের গন্তব্য হচ্ছে পেরা নাকি পায়রা পায়রা ব্রিজ পায়রা ব্রিজ আর বরিশাল আমার সাথে জয়েন করছে আমাদের চিরচেনা তাসলিম যে লুচি দিয়ে কি খায় কেক খায় লুচি দিয়ে কেক খায় সো পিরোজপুর থেকে ব্লগটা স্টার্ট করি না কারণ অনেক বড় হয়ে যাবে দ্যাটস ওয়াই বরিশাল থেকে শুরু করছি এখান থেকে আমরা যাব পড়ুয়াখালী পায়রা ব্রিজে সো আর কথা না বলে ব্লগটা স্টার্ট করি কি অবস্থা ডিরেক্টর পিরোজপুর থেকে বরিশাল এসেছি এন্ড দেখি আজকে জার্নিটা কেমন হয় সো বেসিক্যালি কাহিনিটা হইতেছে কুয়াকাটা যেতে বিগত অনেক 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 বছর মানে কুয়াকাটা যেদিন থেকে হয়েছে সেই হইতে আস্তে আস্তে করে একটা একটা ব্রিজ হয়েছে অনেকগুলো ফেরি আছে বাট এই যে ফেরিটা এইটা মানে অনেক বছর যাবৎ মানে এটা ব্রিজ হইতে 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 হয় নাই অ্যান্ড অ্যাট লাস্ট এই মানে ব্রিজটা অনেক বছর ধরে কাজ চলতেছিল আর অনেক বছর পরে এই ব্রিজটা আর কি হয়েছে যার কারণে সবাই মানে বরিশালবাসী এক্সাইটেড ইভেন ঢাকা মানে বাইরের সবাই মোটামুটি খুব বেশি এক্সাইটেড কারণ এই ব্রিজটা পার হওয়ার জন্য মানে অনেক হ্যাসল তৈরি করা লাগছে মানে এই ফেরিটা পার হওয়ার জন্য ছোট একটা নদী বাট ব্রিজটা তৈরি হইতেছে অনেক আগে থেকে বাট হইতে হইতে হয় না অ্যাট লাস্ট ব্রিজটা কমপ্লিট হয়েছে আর কমপ্লিট হওয়ার পরেও দুই মাস শুধু উদ্বোধনের জন্য ওয়েট করছে আর অবশেষে উদ্বোধন হয়েছে ঠিকই বাট হওয়ার সাথে সাথে ভাই রে ভাই আমি ফেসবুকে ঢুকতে পারি না সবাই মানে ছবি টবি দিয়া সো হোয়াট আমিও ছবি দেবো এখন অ্যান্ড অ্যাট লাস্ট যাচ্ছি সো গিয়ে দেখি আর শুনছি মানে অনেক লোক থাকে ওইখানে অল টাইম তো কালকে হইতেছে ফ্রাইডে ফ্রাইডে যাওয়ার প্ল্যান করি নাই কারণ ফ্রাইডে প্রচুর লোক থাকবে আমি অলরেডি জানি তাই আছে যা দেখি আর আপনারাও এনজয় করুন রূপাতলির এই জায়গাটা আসলে আমার মেজাজ খারাপ হয়ে যায় মানে ঢাকার থেকেও খারাপ অবস্থা মানে এতক্ষণ আমি যে পরিমাণে অটোর ভিতর থেকে বের হয়েছি আর এখন তো হইতেছে দুপুর টাইম একটু কম বাট নর্মাল টাইমে সকালে বা বিকেলে এত পরিমাণে অটো থাকে এখানে মানে বুঝাইতে পারবো না তাহলে এই এই জায়গাটা একদমই অবস্থা খারাপ এই অটোর জন্য সো বরিশাল বিশ্ববিদ্যালয় রোডে চলে এসেছি অ্যান্ড হে মাই স্টুডেন্ট এই জায়গার এই ইউনিভার্সিটি সো এবা বেই আমি অ্যাজ অলওয়েজ টোল ভাড়া না দিয়ে চলে যাই কে ঠিক না সো আগে যারা কুয়াকাটা যেত এই একটা ব্রিজ সামনে আর একটা ব্রিজ রুম করতে করতে সব ব্রিজ মানে ফেরিতে পার হইতো এই নদীগুলা অ্যান্ড এই হচ্ছে আমাদের বরিশালের বরিশাল বিশ্ববিদ্যালয় অ্যান্ড ইটস আওয়ার প্রাউড এই হচ্ছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের গেট অ্যান্ড আমরা বরিশাল থেকে 30 কিলোমিটার রাস্তা পার হয়ে আই থিঙ্ক পায়রা ব্রিজের কাছে চলে এসেছি আর সামনেই হচ্ছে ব্রিজ এই ব্রিজটা হতে হতে কয়েকবার দেখেছি নিচ থেকে বাট আজকে সৌভাগ্য হবে এই ব্রিজের উপরে থেকে যাওয়ার
সো আর ভালো কথা, রাতে নাকি এর লাইটিংটা অনেক জোস হয়, এর জন্য আমরা একবার রাতেও থাকবো, মানে রাতে থাকবো বলতে আপনাদের লাইটিংটা দেখায় তারপরে এখান থেকে যাবো। আর বাই দ্য ওয়ে আজকে একটা স্পেশাল ডে, এর জন্য এখানে আসা, আর ব্লগ তো এর সাথে সাথে হয়ে গেছে। অ্যান্ড ও মাই গড, ইটস লাইক চিটাগাঁয়ের যে কর্ণফুলি ব্রিজটা আছে অ্যাজ লাইক মানে থিমটা কিছুটা ওই রকম, আর টোল সম্ভবত এই পাশে না, টোল হচ্ছে ওই পাশে, সো আমাদের টোল দিতে হবে ওই পাশ থেকে। আমরা আর কি নিচ থেকে ওই ফেরি ঘাট হয়ে যাইতাম পাশ থেকে। দি বিউটি অফ পটুয়াখালী, সো আজকে যারা ভিডিওটা দেখতেছেন পটুয়াখালী যদি কেউ হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পটুয়াখালীর স্থানে হলে আমার দাওয়াত দিন, আমি আসবো নেক্সট টাইম। ফাইনালি তো বাবু কেমন লাগতেছে এখানে এসে, জোরে বললো অনেক ভালো লাগতেছে, শোনা না তো অনেক ভালো লাগতেছে। এন্ড আকিব ভাইয়ের ব্লগটা এটা মেবি পরে আসবে, আজকে 7টার সময়, আজকে কয় তারিখ, আজকে 28 তারিখ, 28, আজকে ডেটটা আমি কিভাবে ভুলি মিয়া, 28 তারিখে 7টার সময় একটা তার কঠিন মানে অসাম একটা কাজ যেটা ইউটিউবে যাচ্ছে আর কি, আর এখন আমি আমার এলাকায় নাই, স্বপ্নপূরণ নামে একটা শর্ট ফিল্ম, অবশ্যই যারা দেখেননি এখন তারা এখন ওইখানে যে দেখে আছেন আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিতেছি। ও আর এই যে আমাদের ডিরেক্টর, বাবা রে কি কাহিনীটা না করছে, তো আমরা ইয়েস তো আমরা ব্রিজটা একটু এনজয় করি, আর আপনারা সিনেমেটিক শট দেখলেও দেখতে পারেন না দেখলেও নাই। তাসলিম তুমি কি ব্লগ করতেছো না বিহাইন্ড দ্য সিন নিতে আসছো? বিহাইন্ড দ্য সিন নিতে আসছি, ব্লগ এখন শুরু হয়। কোন ধরনের বিহাইন্ড দ্য সিন? এটা আপনারা কি করতেছেন তাই আর কি, বললাম দেখানো যাবে না, ঠিক আছে ইষ্টে না আমার কেমনই কি মনে হইতেছে, এবারে আমার সব সম্বল এটার ভিতরে, ঠিক আছে সম্বল তো কম বল, মানে কেমন কেমন লাগতে আছে তোরা, কইলাম যে এটা এই এই জায়গা পড়ে না না না। সো আসলে ফেরিগুলো হচ্ছে এই পাশে, অনেকগুলো ফেরি সব ফাঁকা পড়ে আছে, আর একটা ভাই ফেসবুকে পড়েছিল খুব ভাইরাল হয়েছিল যে প্রয়োজন ফুরালে এভাবেই ফেলে রেখা হয়, এখন হচ্ছে একজন বলছে যে প্রয়োজন ফুরালে এভাবেই খেলনা হয়ে যায়, সত্যি ভাই কথাটা সত্য, কথাটা সত্য, কিন্তু আমার কথা হইতেছে এত বছর ধইরা এই ব্রিজটা বানাইছে এত বছর ধরেই করছে, তাহলে মানে কি করতে আমরা আবার ওই ফেরিতে যে নদী বরাবর করবো, উদাই না সেন্টি খায় কেন মানুষ, মশলা পাইছো কই তুই, মশলা কেন সুগন্ধ কাটতে দিছে তোমার আম্মা, কাটিয়ে দিছে দেই খাইয়ে দেই মজা কি না, তোমরা কি এর হেল্পার, হ্যাঁ ও তোমার হেল্পার, ইনশাআল্লাহ এই দুই টাকা না, অনেক বড় বিজনেস, হেল্পারও লাগে দুইজন, তুমি কি হও এই উস্তাদ নাকি, তুমি মাস্টার শেফ, তুমি এর দিয়ে কি ভাই জল খাবে ডাক্তাররা, মারো 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 মারো, কি সুন্দর আদর যত্ন করে বানাইতেছে, একি আজকের বিকালে প্রথম দা আমাকে দিতেছো নাকি, হ্যাঁ ভাই এই যে প্রথমই আছে, ও রে সুন্দর পানিটা ধোয়া, তোমার নাম কি, আব্দুল্লাহ,
আব্দুল্লাহ বিশ্বাসী হ্যাঁ যারা লেবুখালী বিরিদি আসবেন তারা আব্দুল্লাহর কাছ দিয়ে এই যে পেয়ারা পেয়ারা খাইবে ভালোই লাগবেস না ভালো আরে বিরিদে খাওয়াবি না সবাই বলতেছে স্টান্ট করতে ব্রিজে বাট এটা ঠিক না এখানে পাবলিক প্লেস এখানে স্টান্ট করা ঠিক না সুযোগ পেলে ঠিকই করবো এখানে আসলে প্রচুর রোদ উঠে গেছে আর আমরা অনেক এনজয় করছি মোটামুটি এরপর হইতেছে আমরা ই করব এখানের মানে নাইট ভিউটা এনজয় করব এর জন্য আমরা এই রোদটা ইগনোর করার জন্য একটু সামনে পিএসটিউ মানে পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাইতেছি এখান থেকে একটু ঘোরাঘুরি করি আবার চলে আসব অ্যান্ড লেটস এনজয় দ্য ব্রিজ तेरी सभी बातें एक बार है दीवानी झूठा ही सही प्यार तो कर मैं बुरा नहीं हंसी मुलाकात सो रात लाइटिंग देखार জন্য আমরা চলে এসেছি আবার এইখান থেকে টোল থেকে খুব ভালো লাগতেছে দেখতে ওকে আমরা দিনেবেলা একভাবে দেখছি ব্রিজটাকে আর রাতেবেলা আর একভাবে দেখতেছি আসলেই অনেক সুন্দর লাগতেছে আরটিআর রাইডার এমন কে আরটিআর রাইডার এমন কে ব্রিজে আইসে একটু চিল করতে করতে যাবে তা না হ্যাঁ শুধু টানাটানি করবে আজ হারাবো দূরে কোথাও যেখানে ঠিকানা নেই হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথে বাকে আজ শুনবো না কোনো মানা রূপ কথার সীমানা চাই দিতে পারি তোমায় নিয়ে চলো হারাবো একই সাথে তুমি আমি যাবো আচ্ছা দাঁড়াবো কোন জায়গায় আমরা একটা ভালো একটা জায়গায় যেয়ে দাঁড়াই এদেই আজকের ভিডিওটা এই পর্যন্তই মোটামুটি যেটুকু পারছি দেখাইছি আর আমরা ওইভাবে আজকে প্ল্যান করে আসি নাই যার কারণে মানে ফুল প্ল্যান কিছু দেখাতে পারি নাই বাট যদি ড্রোন থাকতো তাহলে সেই সেই শট হইতো তো একটা ড্রোনের অভাব একটা ড্রোনের অভাব কেউ স্পন্সর করতে পারে না ঠিক না যদি কোনো সহৃদয় ব্যক্তি স্পন্সর করে তো স্বাগতে স্বাগত অবশ্যই স্পন্সর করবেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ